ঢালিউড সিনেমার সেরা নায়ক শাকিব ও ঢাকা অ্যাটাক সিনেমা খ্যাত ভিলেন তাসকিনের জম্বে এবার আশিকুর রহমান পরিচালিত নতুন সিনেমা সুপার হিরো। ইতিমধ্যে তাসকিন তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন ঢাকা অ্যাটাকে। দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের ভিলেন জিসান চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তাসকিন রহমান। সিনেমা দেখার পর সবার প্রশ্ন ছিল কে এই তাসকিন। নীল চোখ এর এই ভিলেন নতুনত্ব যোগ করেছেন ঢাকার সিনেমায়। হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় সুপার হিরো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমায় সুপার হিরোর নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। প্রযোজনা সূত্রে জানা গেছে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী তাসকিন রহমান হবেন সিনেমার ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করছেন ভিলেন হিসেবে ঢাকা অ্যাটাকে তাসকিন যা দেখিয়েছেন তাতে শাকিবের সঙ্গে জমবে সুপার হিরো। সূত্রটি আরও জানিয়েছেন ঢালিউডের সেরা ভিলেন মিশা সওদাগর সুপারস্টার শাকিব একসঙ্গে অসংখ্য সিনেমায় কাজ করেছেন। সিনেমাগুলো সুপারহিট হলেও ক্ষমতার দ্বন্দ্বে তারা আজ আলাদা, একজন অপরজনের নাম শুনতে পারেন না। বিকল্প হিসেবে তাসকিনকেই বেস্ট মনে করছেন প্রতিষ্ঠানটি। সুপার হিরো সিনেমায় শাকিব খানের নায়িকা হবেন শবনম বুবলি। ঢালিউড সিনেমায় তাসকিন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন। হার্টবিট কথাচিত্রের কর্ণধার তাপসী ফারুক সোনালী নিউজকে জানান সিনেমার নাম এবং নায়ক নায়িকা চূড়ান্ত হয়েছে। নির্মাতা আশিকুর রহমান এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, শাকিব ভারতে, তাসকিনও অস্ট্রেলিয়ায়। জানুয়ারিতে সবাই দেশে এলে শুটিংয়ের দিনক্ষণ চূড়ান্ত করব। ঢাকা অ্যাটাক ছাড়াও তাসকিন অভিনয় করেছেন মৃত্যুপুরী, আদি ও অপারেশন অগ্নিপথ সিনেমায়। এদিকে শাকিব খান বর্তমানে ভারতে ব্যস্ত রয়েছেন রাশেদ রাহার নোলক সিনেমার শুটিং নিয়ে। 22 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।